Assalamualaikum everyone. Arts by Muslima page আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি গিটার। আচ্ছা গিটার কার বানা পছন্দ বলেন তো? চলেন আজকে আমরা ওয়াল পেইন্টিং এর মাধ্যমে এই গিটারটি আর্ট করে দেখি। এই গিটারটি আর্ট করতে আমার পুরো একটা দিন লেগে গেছে। হাত পুরো ব্যথা হয়ে গেছে। কি করব? নেশা, আর্ট করার যে নেশা আমার, এটা না শেষ করলেও ভালো লাগতেছিল। অনেকদিন ধরে ভাবতেছিলাম গিটারটা আর্ট করব। আমার খুব পছন্দের ছিল এই গিটারটি। তারপর আস্তে আস্তে করে গিটারটা আর্ট করা শুরু করে দিলাম আমি। এই লাল কালার, তারপর হচ্ছে নীল কালার, তারপরে সবুজ কালার, হলুদ কালার, বিভিন্ন কালার মিক্স করে আমি হচ্ছে আমার গিটারটি আর্ট করি। প্রথমে খুব নার্ভাস ছিলাম যে আসলে কেমন হবে, দেয়ালে আর্ট করতেছি, এই গিটারটাই আমার সব ফার্স্ট দেয়ালে আর্ট করা। খুব নার্ভাস ছিলাম যে হবে কি না, বা আমি যেরকম ভাবতেছি সেরকমই হবে কি না। অনেক মানে ভাবতে ভাবতে আর্ট করতে আর্ট করতে দেখি যে না মোটামুটি হচ্ছে। তারপরে শেষ পর্যন্ত দেখলাম যে না, যে গিটারটা ভালোই হচ্ছে। সবাই সাপোর্ট করতে লাগলো যে না ভালো হবে, তুমি পারবা, সুন্দর হচ্ছে, তুমি আর্ট করো। তো সবার সাপোর্ট নিয়ে আর্ট করতে করতে প্রায় আমার গিটারটা আর্ট করাই হয়ে। আমার এই গিটারটা কেমন হয়েছে আর্ট করা আপনারা সবাই আমাকে বলবেন। আশা করি ভালোই লাগবে আপনারা। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে, অনেক উৎসাহ দেয়। আপনারা আমার পেজটিকে লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।